জাদুকর, এরা বড় ধরনের কুফরি কাজ করে থাকে। জাদুকর চায় মানুষদেরকে শয়তানের ইবাদত করানোর জন্য, যেন সে তার স্তরে পৌঁছে যায়। কেননা তার একটা স্তর রয়েছে বর্তমানে, জাদু একটা স্তর। কিভাবে আমরা জাদুকর চিনব? আমরা জাদুকর চিনব ঝাড়ফুঁকের শর্ত সমূহের মাধ্যমে। যে ব্যক্তি ঝাড়ফুঁক করবে কিতাব ছাড়া, সুন্নাত ছাড়া, যেখানে আল্লাহর আসমা সিফাতের কোনো নাম গন্ধ নেই, যে শয়তানকে ডাকে এসে, যে আল্লাহকে ডাকে এমন নামে যেই নাম আল্লাহর আসমা সিফাতের মধ্যে নাই, অথবা যে ব্যক্তি এমন কথার মাধ্যমে ঝাড়ফুঁক করে যেই কথাগুলি বোধগম্য নয়, সে বিড়বিড় করে কথা বলে, অথবা বিশ্বাস করে যে এই ঝাড়ফুঁকই কল্যাণ নিয়ে আসে বা অকল্যাণ দূর করে, এটা কোনো সবাব নয়। অনেক সময় বলে যে শোনো, তোমার চিকিৎসা আমার নিকটে, তোমার মাত্র 3 ঘন্টা বাকি আছে, এরপরে কিন্তু তোমার ব্যাপারে আমার কোনো দায়বদ্ধতা নেই। আফসোস, আমরা এই সকল লোকদের ব্যাপারে আল্লাহর নিকটে আশ্রয় চাই। হ্যাঁ, জাদুকরেরা এরকম বলে কি? আল্লাহ তাআলা বলছেন, সাহারু আয়ুনান্নাসি ওয়াস্তারহাবুহু, তারা অনেক সময় রোগীর মায়ের নাম জিজ্ঞাসা করে। তারা রোগীকে শরীয়ত বিবর্জিত কিছু কাজের নির্দেশ দেয়, যেমন বলে যে তুমি 10 দিন নামাজ পড়তে পারবে না, গোসল করবে না, খাওয়ার সময় বিসমিল্লাহ বলবে না, কোরবানি করবে কিন্তু আল্লাহর নাম নিবে না। কেন? কারণ এগুলো শয়তানের জন্য। সে থুতুর সাথে বিভিন্ন রকমের জাদু করে থাকে। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, সে নক্ষত্রের দিকে লক্ষ্য করে এবং বলে এই নক্ষত্রকে আল্লাহ একটা হিকমতের জন্য সৃষ্টি করেছেন। হ্যাঁ, এই নক্ষত্রের সাথে দুনিয়ায় সংঘটিত কোনো ঘটনার সম্পর্ক আছে। আপনি তাকে বলুন, আল্লাহর শপথ, তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাজআলুনা রিযকাকুম আন্নাকুম তুকাযযিবুন,